পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর নতুন ভিডিওর জন্য নোটিফিকেশান সব দিকে আগে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে ভিডিওতে তোমরা দেখছো অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত পরিবেশ। 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এখানে আমরা এই বিষয়ের প্রথম পার্ট, আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তরগুলি দেখব। তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন থেকে। একক ভরের বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ টানের, তার মানে জি, গাণিতিক রূপটি হলো, এখানে চারটি ফর্মুলা দেওয়া রয়েছে আর সঠিক উত্তরটি হচ্ছে জি ইজ ইকাল টু জি এম আপন আর স্কোয়ার। 2 নম্বর প্রশ্ন বলছে, দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বস্তুকণা দুটি ভরের গুণফলের, আর সঠিক উত্তরটি হচ্ছে সমানুপাতিক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ জি হলে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান হয় জি জি আপন টু জি আপন সিক্স সিক্স জি, সঠিক উত্তরটি হচ্ছে জি এর 6। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অবাধে পতনশীল বস্তুর 1 সেকেন্ড পরে বেগ 9.8 মিটার প্রতি সেকেন্ড হলে 3 সেকেন্ড পরে বেগ হবে, সঠিক উত্তরটি হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড। 5 নম্বর প্রশ্ন বলছে, দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান পূর্বের মানের সমান হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে, অর্ধেক হবে, সঠিক উত্তরটি হচ্ছে সমান হবে। 6 নম্বর প্রশ্ন বলছে, দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের মানের 2 গুণ হয় তবে আকর্ষণ বলের মান পূর্বের মানের সমান হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে বা 5 গুণ হবে, আর সঠিক উত্তরটি হচ্ছে সমান হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, তড়িতের পরিবাহী হলো কাঠ, বায়ু, তামা বা কাঁচ। এখানে তড়িতের পরিবাহী হচ্ছে তামা, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন বলছে, এসআইতে জি এর মান হলো, সঠিক উত্তরটি হচ্ছে 6.67 আপন 10^11 এন ইন্টু এম স্কোয়ার পার কেজি স্কোয়ার। 9 নম্বর প্রশ্ন বলছে, সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ কমে, মাঝে মাঝে কমে, সর্বদা একই থাকে, ক্রমশ বাড়ে, সঠিক উত্তরটি হচ্ছে ডি, ক্রমশ বাড়ে। 10 নম্বর প্রশ্ন বলছে, একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে বস্তুর ওজন বাড়তে থাকে, কমতে থাকে, একই থাকে বা মাঝে মাঝে বাড়তে থাকে, সঠিক উত্তরটি হচ্ছে বি, কমতে থাকে। 11 নম্বর প্রশ্ন বলছে, ধাতব পদার্থের তড়িতের কুপরিবাহী, সুপরিবাহী, অর্ধপরিবাহী বা অপরিবাহী, সঠিক উত্তরটি হচ্ছে বি, সুপরিবাহী। 12 নম্বর প্রশ্ন বলছে, সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনগুলি অপেক্ষাকৃত শিথিল থাকে রবারে, কাঁচে, রূপই বা কাঠে, সঠিক উত্তরটি হচ্ছে কাঁচে। 13 নম্বর প্রশ্ন বলছে, দুটি তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে দূরত্ব বাড়লে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কমবে, বাড়বে, সমান থাকবে, দূরত্বের ওপর নির্ভর করে না, সঠিক উত্তরটি হচ্ছে কমবে। 14 নম্বর প্রশ্ন বলছে, দুটি প্রোটন পরস্পরকে আকর্ষণ করবে, বিকর্ষণ করবে, কিছুই করবে না, প্রশমিত করবে, উত্তর হচ্ছে বিকর্ষণ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, সিজিএস পদ্ধতিতে তড়িদাধান পরিমাপের এককটির নাম হল কুলম্ব, ফ্যারাডে, ইএসইউ আধান, অ্যাম্পিয়ার, সঠিক উত্তরটি হচ্ছে ইএসইউ আধান। 16 নম্বর প্রশ্ন বলছে, ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বা পরমাণু, সঠিক উত্তরটি হচ্ছে প্রোটন। 17 নম্বর প্রশ্ন বলছে, কাচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে রেশম ঋণাত্মক আধান সৃষ্টি হয়, ধনাত্মক আধান সৃষ্টি হয়, কোনো আধান সৃষ্টি হয় না, সঠিক উত্তরটি হচ্ছে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। 18 নম্বর প্রশ্ন বলছে, পরমাণুর কেন্দ্রকের চারপাশে ঘুরে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, নিউট্রন ও প্রোটন উভয়ে, সঠিক উত্তরটি হচ্ছে ইলেকট্রন। 19 নম্বর প্রশ্ন বলছে, বায়ুতে দুটি সম আধান পরস্পরের থেকে 5 সেন্টিমিটার দূরে আছে, এখন তাদের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার করা হলো, বিকর্ষণ বলের বল পূর্বের মানের 2 গুণ বাড়বে, 2 গুণ কমবে, 1/2 অংশ হবে বা 1/4 অংশ হবে, সঠিক উত্তরটি হচ্ছে সি, 1/2 অংশ হবে। 20 নম্বর প্রশ্ন বলছে, বায়ুতে দুটি সম আধান পরস্পরের থেকে 5 সেন্টিমিটার দূরে আছে, এবার প্রতিটি আধানের মান 2 গুণ করা হলে বিকর্ষণ বল একই থাকবে, 2 গুণ হবে, 4 গুণ হবে বা 5 গুণ হবে, সঠিক উত্তরটি হচ্ছে 4 গুণ হবে। 21 নম্বর প্রশ্ন, একটি বস্তুর মধ্যে ইলেকট্রনের আধিক্য হলে বস্তুটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়, ধনাত্মক তড়িৎ
তড়িৎগ্রস্ত হয় বা নিস্তড়িত হয়? সঠিক উত্তরটি হচ্ছে ঋণাত্মক, তড়িৎগ্রস্ত হয়। 22 নম্বর প্রশ্ন বলছে, তড়িতের সুপরিবাহী অধাতব পদার্থ হলো সিলিকন, গ্রাফাইট, এবনোহিট, জার্মেনিয়াম। সঠিক উত্তরটি হচ্ছে বি, গ্রাফাইট। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি প্রোটনের ভর কত হয়? এটা উত্তরটি তোমরা জেনে নাও, 1.6725 × 10⁻²⁴ গ্রাম। 24 নম্বর প্রশ্ন, পরমাণুর নিস্তড়িত কণা হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন ও ইলেকট্রন দুটি, সঠিক উত্তরটি হচ্ছে নিউট্রন। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, নিউট্রন নেই এমন মৌল হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন বা কার্বন। সঠিক উত্তরটি হচ্ছে হাইড্রোজেন। 26 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়ামকে অতিপরিবাহী পদার্থে পরিণত করতে যে উষ্ণতায় তাকে ঠান্ডা করতে হয় তা হলো 0 ডিগ্রি, -100 ডিগ্রি, -272 ডিগ্রি বা 50 ডিগ্রি। সঠিক উত্তরটি হচ্ছে -272 ডিগ্রি। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ধাতুগুলি তড়িৎ সুপরিবাহী হয় কারণ ধাতুতে অতিরিক্ত প্রোটন থাকে, ধাতুতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, ধাতু কঠিন বা ধাতু উজ্জ্বল। সঠিক উত্তরটি হচ্ছে ধাতুতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। 28 নম্বর প্রশ্ন বলছে, দুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু বায়ুতে সামান্য দূরত্বে আছে, প্রতিটি বস্তুর তড়িদাহানের মান ও তাদের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করা হলো ক্রিয়াশীল বিকর্ষণ বল হবে 2 গুণ, 4 গুণ, 1 গুণ বা 3 গুণ। সঠিক উত্তরটি হচ্ছে সি, 1। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি পরমাণু নিস্তড়িত কারণ প্রোটন ও ইলেকট্রনের আধান সমান, নিউট্রন ও ইলেকট্রনের আধান সমান, প্রোটন ও ইলেকট্রনের আধান সমান, আর প্রোটন ও ইলেকট্রন নিস্তড়িত। সঠিক উত্তরটি হচ্ছে সি, প্রোটন ও ইলেকট্রনের আধান সমান। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসের তড়িদাহানের প্রকৃতি হলো ধনাত্মক, ঋণাত্মক ও প্রসম। সঠিক উত্তরটি হচ্ছে এ, ধনাত্মক। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি আধানের ওপর ক্রিয়াশীল বল মাধ্যমের ওপর নির্ভর করে না, করে বা মাঝে মাঝে করে? সঠিক উত্তরটি হচ্ছে করে। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, এবোনাইট ও ফ্লানেল ঘষলে এবোনাইট ইলেকট্রন ত্যাগ করে, ফ্লানেল ইলেকট্রন ত্যাগ করে, এবোনাইট নিস্তড়িত হয়, ফ্লানেল ইলেকট্রন গ্রহণ করে। সঠিক উত্তরটি হচ্ছে বি, ফ্লানেল ইলেকট্রন ত্যাগ করে। 33 নম্বর প্রশ্ন বলছে, পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন সর্বাধিক, একই, শূন্য, অর্ধেক? উত্তর হচ্ছে সি, শূন্য। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, দুই প্রকার স্থির তড়িতের নামকরণ করেন বিজ্ঞানী, ফ্রাঙ্কলিন, কোলাম্বো, ফ্যারাডে, নিউটন। সঠিক উত্তরটি হচ্ছে এ, ফ্রাঙ্কলিন। 35 নম্বর প্রশ্ন হচ্ছে, এসআইতে তড়িৎ পরিমাপের এককটির নাম হলো কোলাম্বো, ফ্যারাডে, এস, ইএসইউ, আধান, অ্যাম্পিয়ার। সঠিক উত্তরটি হচ্ছে এ, কোলাম্বো। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, এক প্রান্ত আহিত একটি কাচদণ্ডের অপর প্রান্ত হাত দিয়ে ধরলে তার তড়িৎ থাকবে না, থাকবে, কিছু নষ্ট হয়ে যাবে, কিছুটা বৃদ্ধি পাবে? সঠিক উত্তরটি হচ্ছে বি, থাকবে। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, এক প্রান্তে আহিত একটি পিতলের দণ্ডের অপর প্রান্ত হাত দিয়ে ধরলে তার তড়িৎ থাকবে না, থাকবে, কিছু নষ্ট হয়ে যাবে, কিছুটা বৃদ্ধি পাবে? সঠিক উত্তরটি হচ্ছে এ, থাকবে না। 38 নম্বর প্রশ্ন হচ্ছে, পতনশীল বস্তুর নির্দিষ্ট সময়ে অর্জিত বেগ পতনকালের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক? সঠিক উত্তরটি হচ্ছে সমানুপাতিক। 39 নম্বর প্রশ্ন হচ্ছে, 4 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে কার অভিকর্ষ ত্বরণের মান বেশি? আর সঠিক উত্তরটি হচ্ছে দুটো বস্তুতেই সমান হবে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি বস্তুর মধ্যে ইলেকট্রনের আধিক্য হলে বস্তুটি হবে ধনাত্মক, তড়িৎগ্রস্ত, ঋণাত্মক, তড়িৎগ্রস্ত ও নিস্তড়িত? সঠিক উত্তরটি হচ্ছে ঋণাত্মক, তড়িৎগ্রস্ত। 41 নম্বর প্রশ্ন, দুটি বস্তুর ভরের গুণফল বাড়লে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল অপরিবর্তিত থাকবে, কমবে, বাড়বে? সঠিক উত্তরটি হচ্ছে সি, বাড়বে। 42 নম্বর প্রশ্ন, স্থির তড়িতের আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপ সূত্র আবিষ্কার করেন বেঞ্জামিন, ফ্রাঙ্কলিন, কোলাম্বো, ডাল্টন ও নিউটন? সঠিক উত্তরটি হচ্ছে বি, কোলাম্বো। 43 নম্বর প্রশ্ন হচ্ছে, অভিকর্ষ তথা মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করেন নিউটন, ডাল্টন, গ্যালিলিও ও আইনস্টাইন? সঠিক উত্তরটি হচ্ছে এ, নিউটন। 44 নম্বর প্রশ্ন, গাছ থেকে ফল পড়ে কিসের জন্য? বাতাসের ভরের জন্য, বাতাস প্রবাহের বেগের জন্য, অভিকর্ষের জন্য, পৃথিবীতে বাতাস আছে বলে?
আর সঠিক উত্তরটি হচ্ছে অভিকর্ষের জন্য। 45 নম্বর প্রশ্ন হচ্ছে, নির্দিষ্ট দূরত্ব যখন দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে তখন বস্তু দুটির ভর বাড়ালে আকর্ষণ বল কমবে, বাড়বে, একই থাকবে বা শূন্য থাকবে? সঠিক উত্তরটি হচ্ছে বি, একই থাকবে। 46 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাকর্ষ টানকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে ব্যারোমিটার, স্প্রিং তুলাযন্ত্র, মনোমিটার, হাইগ্রোমিটার? সঠিক উত্তরটি হচ্ছে বি, স্প্রিং তুলাযন্ত্র। 47 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ হলো, এগুলো অপশন হচ্ছে, আর সঠিক উত্তরটি হচ্ছে এ, এফ ইজ ইকুয়াল টু M1 ইন্টু M2 আপন R² ইন্টু G। তাহলে এখানে তোমরা দেখলে 47টা বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।